জান্নাতে মৃত্যু কেমন হয়। আজকে শোনাবো ছটি বিশেষ আলামত ভালো মৃত্যুর, অর্থাৎ ভালো মৃত্যুর ছটি বিশেষ আলামত নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক ওয়েব বাংলা ইউটিউব চ্যানেল। সকলকে আসসালামু আলাইকুম। মানুষের মৃত্যুকালীন সময় এমন কিছু আলামত প্রকাশ পায় যা তার জন্য সুসংবাদ বহন করে থাকে। এ বিবরণগুলো উল্লেখ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে কিছু আলামত তুলে ধরা হলো, যেমন এক, কালেমা শাহাদাত শেষ কথা হওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দুই, কপালে ঘামের সহিত মৃত্যু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুতে কপালে ঘাম বের হয়। তিন, জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ। যে মুসলিম ব্যক্তি জুমার দিনে বা রাত্রে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কবরের বিপদ হতে রক্ষা করে। চার, জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে মারা যায়। যারা শহীদ হয়েছে কোরআনে তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে, এবং কবরে তারা রিজিক প্রাপ্ত হয় তাও বলা হয়েছে। পাঁচ, সীমান্ত পাহারা দেওয়ার সময় মৃত্যু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন বা এক রাত্রি সীমান্ত পাহারা দেওয়া, এক মাস রোজা রাখা এবং এক মাস দাঁড়িয়ে ইবাদত করার থেকে উত্তম। ছয়, ভালো কাজের উপর মৃত্যুবরণ করা। মানুষের যে কোনো ভালো কাজে রত থাকা অবস্থায় মৃত্যু, অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমার তেলাওয়াত, নামাজে রত অবস্থায়, রোজা পালন, সাদকা করা ইত্যাদি অবস্থায় মৃত্যুবরণ করা। সুপ্রিয় দর্শক, আজকে ভিডিও থেকে আমরা জানতে পারলাম মৃত্যুর পূর্বে এই ধরনের বিশেষ আলামতগুলো দেখলে মনে করতে হবে মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে এমন মৃত্যু নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।